নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস কি? নোডাল অ্যানালাইসিস আর কিছুই না, সেটা হচ্ছে প্রত্যেকটা নোডে KCL অ্যাপ্লাই করে কি প্রত্যেকটা নোড ভোল্টেজ বের করা। ফর এক্সাম্পল এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, প্রথমে দেখি এখানে কয়টা নোড আছে। দেখো এই যে এখানে একটা নোড আছে, এটা নাম দিলাম হচ্ছে নোড ওয়ান, এটা হচ্ছে নোড টু, আর এটা এই চারটা মিলে কি এখানে একটা নোড। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটাকে রেফারেন্স নোড ধরে নিতে হবে। তো রেফারেন্স নোডের ভোল্টেজ কত? 0 ভোল্টেজ। সাপোজ দ্যাট এই নোডটাকে আমি একটা রেফারেন্স নোড ধরে নিলাম, সেটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টেজ। এই নোডের নাম দিলাম হচ্ছে, এই নোডের ভোল্টেজ ধরলাম হচ্ছে কত? V1। নোড ওয়ানের ভোল্টেজ V1 এবং নোড টু এর ভোল্টেজ হচ্ছে V2। এখন আমাকে কি করতে হবে? সিম্পলি এই নোড ওয়ানে KCL অ্যাপ্লাই করতে হবে এবং নোড টুতে KCL অ্যাপ্লাই করতে হবে। তো রেফারেন্স নোডগুলোকে আমি এভাবে লিখতে পারি, রেফারেন্স নোড ভোল্টেজ কত? 0 ভোল্টেজ। তো খেয়াল করো আমি যদি এখন নোড ওয়ানে KCL অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাকে জিনিস কনসেপ্ট ধরে নিতে হবে, সেটা হচ্ছে যে ধরে নিতে হবে যে এই নোড ওয়ান থেকে কি কারেন্টগুলো কি বেরিয়ে যাচ্ছে, রাইট? তো আমি চিন্তা করো যে এখানে ভোল্টেজ হচ্ছে, নোডের ভোল্টেজ হচ্ছে V1, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্সটা হচ্ছে আমি যদি নোড ওয়ানে কি করি KCL অ্যাপ্লাই করি, তাহলে কি আসতেছে? V1 - 0, কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, V1 - 0 ডিভাইড বাই কত? 6 ওহম। এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যদি এটা বের করতে চাই, তাহলে এখানে কি আছে দেখো তো, V1 এখানে কি 10 ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ কত? 10 ভোল্টেজ। তাহলে ডিফারেন্সটা হচ্ছে কি V1 - 10 ডিভাইড বাই কত? রেজিস্ট্যান্স 2 ওহম, অর্থাৎ এটাও বেরিয়ে যাচ্ছে, V1 - 10 ডিভাইড বাই হচ্ছে 2 ওহম। এখন আমি যদি এই নোট এটা কনসিডার করি যে এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, এই কারেন্টের মান কত? সেটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে 3 ওহম। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? V1 - V2। যেই নোটের ভোল্টেজ কনসিডার করবো ওটা কি বড় কনসিডার করতে হবে, যেই নোটে KCL অ্যাপ্লাই করবো ওই নোটের ভোল্টেজ কি কি করতে হবে? বড় ধরতে হবে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V1 - V2, V1 - V2 ডিভাইড বাই কত? রেজিস্ট্যান্স 3 ওহম। আচ্ছা এখন খেয়াল করো এই নোডে হচ্ছে কি করতেছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, যেহেতু একটা সোর্স এই ব্রাঞ্চে কারেন্ট অবভিয়াসলি কি হবে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোডে ঢুকতেছে, তাহলে বেরিয়ে যেতেছে কত? -2 অ্যাম্পিয়ার, অর্থাৎ -2 = 0। তো এই ছিল হচ্ছে নোড ওয়ানে আমি যদি KCL অ্যাপ্লাই করি। এখন চিন্তা করো আমি যদি সিমিলারলি নোড টু এতে KCL অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? তো প্রথমে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে নোড টু এর ভোল্টেজ হচ্ছে V2, এটা হচ্ছে বড়। তাহলে এই V2 থেকে কি এই কারেন্ট এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো যে আমি যদি লিখতে চাই, তাহলে নোড টু এতে আমি যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে কি প্রথমে খেয়াল করো 2 অ্যাম্পিয়ার কারেন্ট নোড টু থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে 2 + এখান থেকে খেয়াল করো যে 3 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটার মান কত? যেহেতু নোড টু তে KCL অ্যাপ্লাই করতেছে, তাহলে নোড টু এর ভোল্টেজ কি ধরতে হবে? V2 এর মান বড় ধরতে হবে, তাহলে V2 - V1 ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2 - V1 ডিভাইড বাই কত? রেজিস্ট্যান্স 3 ওহম। এরপর চিন্তা করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি এই নোডে ঢুকতেছে, তার মানে কি -5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে -5। এরপরে চিন্তা করো সেটা হচ্ছে, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে কি রেফারেন্স নোড, ভোল্টেজ হচ্ছে 0। তাহলে এটা কি হবে আমি যদি লিখতে চাই, এখানে কত ভোল্টেজ আছে? -6 ভোল্টেজ। তাহলে এই নোডের ভোল্টেজ হচ্ছে কত? -6। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে? +6। V2 -6 তাহলে হচ্ছে +6 ডিভাইড বাই হচ্ছে 2 = 0। তাই হচ্ছে নোড টু তে আমি যদি KCL অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ইকুয়েশন। তো খেয়াল করে এখানে আমার আননোন ইকুয়েশন কয়টা? দুইটা। আননোন ভ্যারিয়েবল কয়টা? দুইটা, V1 আর V2। তাহলে দুইটাই এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন কি আমরা যদি সলিউশন করি, তাহলে আমরা কি পেয়ে যাব? V1 এবং V2 এর মান পেয়ে যাব। তো একটা ভোল্টেজ সোর্সের সাহায্যে যখন একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট থাকে, তো
তখন বিষয়টাকে আমি একটু আরো সহজভাবে চিন্তা করতে পারি। তো আমি দেখো চিন্তা করে 10 ভোল্টের সাথে দুই ভাগ কি আছে, সিরিজে আছে। তার মানে আমি যদি একটা সোর্স কনভার্শন করি তাহলে আমি এটাকে চিন্তা করতে পারি যে 10 থেকে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে 5 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স চিন্তা করতে পারি, তার সাথে প্যারালি কি আছে, 2 ওহম রোধ প্যারালি কানেক্টেড আছে। তার মানে হচ্ছে দেখো প্লাস চিহ্নটা কারেন্ট যাচ্ছে এদিকে চলে যাচ্ছে, তাহলে আমি যদি একটা কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করি এই দুইটা জিনিসকে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, 5 এম্পিয়ার কারেন্ট সোর্স তার সাথে প্যারালি কানেক্ট হচ্ছে 2 ওহম এর রেজিস্ট্যান্স, ঠিক আছে। সিমিলারলি আমি যদি এটাকে যে 6 ভোল্টেজ আর হচ্ছে কত 2 ওহম সিরিজে কানেক্ট আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, একটা কারেন্ট সোর্স এবং তার সাথে একটা প্যারালালি 2 ওহম এর রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট সোর্সের মান কত হবে, মান কত হবে, ডিরেকশন কত হবে, মান কত হবে 6/2, মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স, তার ডিরেকশন হবে কি, এই যে প্লাসের দিকে, যেন কারেন্ট এদিকে বেরিয়ে যাচ্ছে নিচের দিকে। আর 2 ওহম এর রেজিস্ট্যান্স কি থাকবে, তার সাথে প্যারালেল কানেক্টেড থাকবে। তাহলে 3 ওহম, 3 অ্যাম্পিয়ার, 2 ওহম, 3 অ্যাম্পিয়ার, 2 ওহম। এখন চিন্তা করো, এখন আমি যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার মিলে যাচ্ছে। ফর এক্সাম্পল নোড ওয়ানে যদি আমি একটু দেখতে চাই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়েছিল। তাহলে এখন আমি বলতে পারি যে V1/5 অ্যাম্পিয়ার কারেন্ট কি করতেছে, ঢুকতেছে, মানে হচ্ছে -5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে। যে এটার বদলে আমি এইভাবে আরো সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি হয়েছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে -5, আর ঢুকতেছে কত, এই যে V2, মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, তার মানে -5 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, -5, আর বেরিয়ে যাচ্ছে কত, 2 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, V1 -0/2, অর্থাৎ V1/2। ক্যালকুলেশন করলে আগেরটাই আসবে। আচ্ছা সিমিলারলি আমি যদি নোড 2 এর কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো হচ্ছে যেটাকে আমি এটার বদলে আমি এভাবে লিখতে পারি যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই নোড থেকে কি হয়েছে, বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ +3, আর হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, V2 -0, মানে হচ্ছে V2/2। এখন আমি যদি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন সলিউশন করি তাহলে আমরা আননোন ভ্যারিয়েবল V1 এবং V2 এর মানটি, অর্থাৎ নোডাল ভোল্টেজের মানটা পেয়ে যাবো।